একটু ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে মানুষ ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে বেঁচে আছে সেই সৃষ্টির আদিকাল থেকে। সেই বুবনিক প্লেগ থেকে স্মল পক্স পর্যন্ত আমরা পরিবেশের সাথে অভিযোজিত হয়ে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি করেছি নিজস্ব প্রতিরোধ বা অ্যান্টিবডি। কিন্তু কেমন হবে যদি কয়েক হাজার বছর আগের ভাইরাস আমাদের আক্রমণ করে, বা কিভাবে সেই ভাইরাস আসবে, কিংবা ভাইরাসগুলো আক্রমণ করলে আমাদের এই উন্নত প্রযুক্তি দ্বারা আমরা কি তাদের সামাল দিতে পারবো, এসব বিষয় নিয়ে অ্যানাদার আপডেটের আজকের ভিডিও। অন ভয়েস আমি সাগর আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। বৈশ্বিক উষ্ণায়ন প্রায় প্রতিদিনই ফার্মাফ্রস্ট গলাচ্ছে। ফার্মাফ্রস্ট হচ্ছে মাটির একটি ঘন স্তর যা সারা বছর বরফে জমে থাকে, আর সেসব ফার্মাফ্রস্টের ভেতরে থাকতে পারে প্রাচীন সব ভাইরাস ও ব্যাকটেরিয়া। মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় মহামারী ঘটানো ভাইরাস ও ব্যাকটেরিয়াও পাওয়া যেতে পারে ফার্মাফ্রস্টে। 2016 সালের আগস্টে 12 বছরের এক শিশু মৃত্যুবরণ করে অ্যানথ্রাক্সে সংক্রমিত হয়ে। সেই অ্যানথ্রাক্স ভাইরাসটি পাওয়া গিয়েছিল 75 বছর আগে একটি হরিণের দেহে। তাহলে সেটা কিভাবে আক্রমণ করলো সেই শিশুটিকে? এই উত্তরের সন্ধানে এক গবেষণাকারী দল গবেষণা শেষে জানালো, গত 75 বছর ধরে ভাইরাসটি ফার্মাফ্রস্টের নিচে জমেছিল। যখন ফার্মাফ্রস্টটি কোনো তাপমাত্রা দ্বারা গলেছে এবং সেটি পরিবেশে উন্মুক্ত হয়েছে, যার ফলে পরিবেশে উন্মুক্ততা পাওয়ায় ভাইরাসটি সহজেই সেই শিশুটির দেহে প্রবেশ করতে পারে। এর মানে তো এতটুকু পরিষ্কার হয়েই গেছে যে বরফ কিংবা প্রচণ্ড ঠান্ডায়ও ভাইরাস টিকে থাকতে পারে, তাও বছরের পর বছর। তাহলে একবার ভেবে দেখুন, আমরা চিন্তা করছি করোনা ভাইরাসকে নিয়ে, কিন্তু কেই বা জানে আরো কত কোটি কোটি ভাইরাস সেই বরফের নিচে লুকিয়ে আছে। ধারণা পেতে হলে আর একটু গভীরে ঢোকা যাক। মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুতই বাড়ছে, আগের থেকে প্রায় 3 গুণ বেশি। এভাবে বাড়তে থাকলে দ্রুতই আমরা বিভিন্ন সুপার ভাইরাসের সম্মুখীন হব। স্প্যানিশ ফ্লু সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত। স্প্যানিশ ফ্লু কেড়ে নিয়েছিল প্রায় 50 মিলিয়ন প্রাণ, সেটা 1918 সালের ঘটনা। তবে প্রায় 100 বছর পর সেই একই ধরনের ভাইরাস পাওয়া গিয়েছে আলাস্কার ফার্মাফ্রস্টে। বিষয়টি সাধারণ মনে হলেও একটু ভালোভাবে ভাবলেই তা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। 2007 সালের একদল বিজ্ঞানী প্রায় 80 লক্ষ বছর আগের একটি ব্যাকটেরিয়া পেয়েছে অ্যান্টার্কটিকার ঘন বরফে। অ্যান্থ্রাক্স থেকে স্প্যানিশ ফ্লু পাওয়া পর্যন্ত সবকিছু সম্ভব হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের জন্য। আমরা হয়তো আজ চিন্তা করছি কোভিড-19 থেকে বেঁচে গেলে কি করব বা কি না করব, কিন্তু এভাবে বৈশ্বিক উষ্ণায়ন চলতে থাকলে বরফ গলতে থাকবে এবং আমাদের সম্মুখীন হতে হবে পৃথিবীর বড় বড় সুপার ভাইরাসদের সাথে। আমাদের পূর্বপুরুষরা যেসব ভাইরাস সম্মুখীন করেছে সেগুলো যদি ফার্মাফ্রস্ট থেকে উন্মুক্ত হয়, তাহলে সেই দিন এই বিশ্ব দেখবে আরেকটি মহামারী। তাই বিশ্ব উষ্ণায়নকে আমাদের না বলতে হবে এবং বিশ্ব নেতাদের একসাথে হতে হবে এই সমস্যা দূর করার জন্য। এতদিন যাবত বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে বিশ্ব নেতাদের দরবারে কড়া নাড়লেও তারা চুপ ছিলেন। তাদের ভাবটা ছিল এমন যে মরলে গরিবেরা মরবে, আমাদের কি। কিন্তু আশা করি করোনা আসায় তারা জানতে পেরেছে ভাইরাস কি, কিংবা মৃত্যুর কালো ছায়া ধনী গরিব বুঝতে পারে না, বুঝবে না কে ব্রিটেনের রানী কিংবা কে বাংলার গরিব দিনমজুর। স্বাস্থ্যবিধি মেনে চলুন, আর লকডাউন শেষ হলে এই বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারটি মাথায় আনুন। আমরা মানুষরাই এমন যেন না করে ফেলি যে ভাইরাসের পৃথিবীতে শরীর খুঁজতে কষ্ট হয়। পৃথিবী এতটাই মৃত্যুপুরী হয়ে যায় যে ভাইরাস শরীর খুঁজে পাচ্ছে না। মনে রাখবেন, আটলান্টিকার একটি বরফ গলা মানে আমাদের জন্য একটি ভাইরাস সৃষ্টি হতে পারে। সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, স্প্যানিশ ফ্লু কিংবা প্লেগ রোগ, এসবে কিচ্ছু যায় আসে না। হয়তোবা আরো হাজারো হাজারো পাওয়ারফুল বিধ্বংসী ভাইরাস যা ফার্মাফ্রস্টে আটকে আছে। যদি সত্যি এমনটা হয় ফার্মাফ্রস্টের কিছু ভাইরাস পৃথিবীতে চলে এসেছে, তবে আপনাকে জুম্বায় ফিল নেওয়ার জন্য হয়তোবা ড্রাগস নিতে হবে না, হয়তোবা পৃথিবী সত্যি জুম্বায়ের মতো কোনো ভাইরাসে পরিপূর্ণ হয়ে যাবে। তাই হ্যাঁ দর্শক, মনোবল হারাবেন না, বিশ্বাস রাখুন। দ্য ব্ল্যাক ডেথ প্যাটার্নের একসময়ের মহামারী কলেরাও আমাদের কাছে আজ কিছু না। আমরা মানবজাতি পেরেছি কলেরার প্রতিকার করতে। তাই দর্শক, আশা হারাবেন না, করোনার প্রতিষেধকও আমরা একদিন না একদিন ঠিক তৈরি করে ফেলব। আপনি আর আমি শুধু এতটুকুই খেয়াল রাখি যেন সেই ওষুধ তৈরি হতে হতে আমাদের পরিবার থেকে কেউ একজন বিচ্ছিন্ন না হয়ে যায়। সুপার ভাইরাসের আজকের এই ভিডিওটি আমরা ব্ল্যাক ডেথ প্যাটার্নের কিছু ভাইরাস নিয়ে কথা বলেছি যা বিগত 100 বছর পরপর চলে এসেছে পৃথিবীতে। তাই নিজেকে মহান কিছু ভাববেন না, সামান্য পরজীবী ভাইরাসও আপনাকে হয়তোবা নিঃশেষ মাটিতে পরিণত করতে পারে।
মহান ভাবতে হলে ভাবুন মহান সৃষ্টিকর্তাকে, যিনি আপনাকেও সৃষ্টি করেছে কিংবা এই ভাইরাসও সৃষ্টি করেছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।